দর্শক, তৈরি পোশাক খাতের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, তার কাছ থেকে শুনব সেখানকার পোশাক শ্রমিকদের কর্মকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। অপূর্ব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অপূর্ব, আজকে সকাল থেকে গাজীপুরের যে গার্মেন্টস এলাকাগুলো রয়েছে সেখানে উৎপাদন পরিস্থিতি বা শ্রমিকরা কাজের পরিবেশ সবকিছু মিলে যদি সবশেষ অবস্থানটি আমাদেরকে একটু জানান। আমি সকাল থেকে ঘুরে দেখেছি, আজকে কিন্তু পরিবেশ কিন্তু একদম স্বাভাবিক এবং কিন্তু কিন্তু সুন্দরভাবে থেকে কিন্তু তারা কাজ করছেন এবং প্রতিটা কারখানায় কিন্তু শ্রমিকরা, বিশেষ করে নারী এবং পুরুষ শ্রমিকরা কিন্তু তারা কারখানায় প্রবেশ করে কাজ কিন্তু তারা শুরু করেছেন এবং প্রায় প্রতিটা কারখানায় কিন্তু উৎপাদন কিন্তু স্বাভাবিক রয়েছে। আর এখনকার পরিস্থিতি গাজীপুরের যে কারখানাগুলো গত কয়েকদিনের তুলনায় যে সমস্যাগুলি ছিল, কিন্তু আমরা দেখেছি গত দুদিন যাবৎ কিন্তু গাজীপুরের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন, পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক বলা চলে। কোথাও কোনো আমরা এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। সকাল থেকে আমি গাজীপুরের বেশ কিছু স্থানে ঘুরে দেখেছি, প্রায় প্রতিটা কারখানায় কিন্তু কাজকর্ম কিন্তু স্বাভাবিক রয়েছে এবং উৎপাদনও কিন্তু একদম স্বাভাবিক রয়েছে। আর এখানকার শিল্প মালিকদের সাথে আমার অনেক মালিকের সাথে আমি একটু কথা হয়, তারাও কিন্তু শিল্প কারখানার যে শ্রমিকদের যে কাজের গতি এবং স্বাভাবিক হতে তারাও কিন্তু অনেকটাই তারা খুশি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর এছাড়াও আমি গত কয়েকদিনের যে গাজীপুরের যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে গিয়ে আমি বিভিন্ন শ্রমিকদের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি, শ্রমিকদের দাবি একটাই, তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে, সে আন্দোলনের যে যে বিভিন্ন দাবিগুলো এবং অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু তারা সেই দাবিগুলো তারা মেনে নিয়েছে এবং যেসব কারখানায় কিন্তু বকেয়াগুলো আছে তারা সে বকেয়ার ডেটগুলো কিন্তু তারা দিয়েছে এবং তারা মালিক কর্তৃপক্ষ বলেছে যে পরবর্তী যে তারিখে যে বেতন দেওয়া হবে সেই তারিখে কিন্তু তারা শ্রমিকদের পাওনা তারা পরিশোধ করবে। আমি একটু আগে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের এএসপি মোশারফ হোসেনের সাথে আমার কথা হয়, তিনি আমাকে যেটি জানিয়েছেন সকাল থেকেই গাজীপুরের শিল্প অঞ্চলের কারখানার উৎপাদন কিন্তু একদম স্বাভাবিক রয়েছে। আর আমরা দেখেছি সার্বিক নিরাপত্তায় শিল্প পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে, এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর টহল রয়েছে। তো আমি যে তথ্য আপনাকে দর্শকদের মাধ্যমে জানাতে চাচ্ছি, গাজীপুরের গার্মেন্টস পরিস্থিতি গত দুদিন ধরে কিন্তু স্বাভাবিক এবং শান্ত রয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। রাজীব, অপূর্ব, আপনাকে অনেক ধন্যবাদ।